ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সহ নানা রোগে আক্রান্ত 50 পুরুষদের করোনার মৃত্যু ঝুঁকি বেশি বলে উঠে এসেছে চট্টগ্রামে এক গবেষণায়। গত মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত আইসিইউতে চিকিৎসাধীন 234 জন কোভিড রোগীর উপর এই গবেষণা চালায় চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় ও জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। দুপুরে সংবাদ সম্মেলনে গবেষকরা জানান, কোভিড আক্রান্ত ব্যক্তিদের রক্তের বিভিন্ন উপাদানের মাত্রা বিশ্লেষণ করে গবেষণাটি পরিচালিত হয়। 234 জন করোনা রোগীর উপর গবেষণায় দেখা যায় এদের মধ্যে 156 জন মারা যান, এদের 73% রোগী পুরুষ। এই গবেষণা কোভিড চিকিৎসায় সহায়ক হবে বলে জানান গবেষক দল।